বন্ধুরা গল্প হলেও সত্যির আসরে আমি সংশুভ্র আরো একবার উপস্থিত হয়ে গেলাম তোমরা কেউ যদি এসে থাকো তাহলে আমাকে একটু জানাও যে আমি ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছচ্ছি না এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ দিদি এসেছেন আমি দিদি আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে একটু বলো না আমাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করব না আমি তো প্রত্যেকবারই বলি যে সময় নষ্ট করা একদম উচিত না আমি একদম ডট নটার সময়তে চলে এলাম যদি এইটুকু আশ্বাস পাই শ্রোতাদের কাছ থেকে যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তাহলে আমি শুরু করে দেব গল্প হলেও সত্যির আজকের পর্ব মাইকটাই লাগানো হয়নি কি কাণ্ড আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে আচ্ছা আমি ধরে নিচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে গল্প হলেও সত্যির আজকের পর্ব নিয়ে আমি আবার হাজির হলাম আর প্রত্যেকটির পর্বের সূচনাতেই আমি যেই কথাটা বলি সেই কথাটা আবার বলবো যে আমাদের আলোচনার মধ্যে আমাদের এই ঘটনাগুলো ভাগ করে নেওয়ার মধ্যে এমন কোনো শব্দ বা এমন কোনো ঘটনা উঠে আসতেই পারে যা নেতিবাচক সেই নেতিবাচক শক্তির হাত থেকে বাঁচার জন্য আমি যেটা সবসময় বলি যে একটি সুরক্ষা বলয়ের মধ্যে আমাদেরকে থেকে এই ধরনের বিষয় আলোচনা করতে হবে তাহলে আশা করি আমরা সবাই ভালো কোন রকম নেতিবাচক উর্জা আমাদের স্পর্শ করতে পারবে না তো আমি প্রথমেই শুরু করার সময় যাকে দেখিয়ে শুরু করি যাকে না দেখালে তো এই মানে পর্বটাই অসম্পূর্ণ তিনি হচ্ছেন এই যে আমার পুচকে গোপুসোনা যিনি আমার সুরক্ষা বলয় এবং সবাইকে তিনি রক্ষা করেন যে যেই শুভ শক্তিতে বিশ্বাসী সে সেই শুভ শক্তিকে স্মরণ করে চলো আমরা আজকের পর্ব শুরু করে দিই বসিয়ে রাখি এই ছোট্ট মানুষটাকে এখানে বসিয়ে রাখি আমার সামনে ও শুনুক তো প্রথমে যেই ঘটনাটা দিয়ে আমি শুরু করব আমি কিন্তু একটা কথা বলে রাখি যে আজকে যতগুলো ঘটনাই আমি বলবো তারা কিন্তু চান না ঠিক যে তাদের নামটা প্রকাশিত হোক এ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি যে কেন মানুষ একটু অস্বস্তিতে পড়েন কেন মানুষ নিজের নাম শেয়ার করতে চান না জানাতে চান না তো সেইখানে আমরা সেইটাকে আমরা শ্রদ্ধা করি তাদের সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করি এবং যতটা পারব গোপনীয়তা বজায় রেখেই আমি ঘটনাগুলো তোমাদের সামনে পৌঁছে দেব প্রথমে বলি আমার এক পরিচিত অতি পরিচিত এক ডাক্তার কাকু এবং কাকিমার কথা ডাক্তার কাকু প্রবীণ মানুষ আর কাকু স্বনামধন্য ডাক্তার তো তিনি বিভিন্ন সময় মেডিকেল কনফারেন্স যেগুলো হয় সেগুলোতে তার ডাক পড়েই খুব স্বাভাবিকভাবেই তো আমরা তো জানি যে দেশে বিদেশে সব জায়গায় কিন্তু যারা ডক্টরস রয়েছেন তা তাদেরকে নিমন্ত্রণ পাঠানো হয় তাদের কাছে তারা যান বিভিন্ন জায়গাতে যান সেই কনফারেন্স অ্যাটেন্ড করতে এই ঘটনাটা আমি বলছি তোমাদের ধরো আজ থেকে মোটামুটি বারো তেরো বছর আগের ঘটনা হুম দশ বছরের তো বেশি বটেই খুব সম্ভবত বছর বারক আগের ঘটনা একদম সঠিক বছরটা কিন্তু আমার মানে আমাকে উনিও বলতে পারেননি মানে বহু বছর আগের ঘটনা এটা তো তিনি কলকাতাতেই তো বাস করেন আমার এই কাকু কাকিমা তো কলকাতার মধ্যেই একটি বেশ স্বনামধন্য রিসর্টে সেবার কনফারেন্সের আয়োজন করা হয় আমি কিন্তু রিসর্ট রিসর্টের নামটাও বলবো না কারণ এটা খুব জনপ্রিয় খুব বিখ্যাত একটা রিসর্ট কলকাতাতেই অনেকটা জায়গা জুড়ে খুব মনোরম পরিবেশের মধ্যে অনেকগুলো ভিলা নিয়ে অ্যাপার্টমেন্টসের মতো স্ট্রাকচার্স নিয়ে এটা রয়েছে আজও রয়েছে খুব রমনমিয়ে চলে তো সেই সময় শীতকাল তো শীতকালে কাকু তো গিয়েছেন এবারে কলকাতা টু কলকাতা হলেও একটুখানি চেঞ্জ তো সবার ভাল লাগে কাকিমাকেও সঙ্গে করে নিয়ে গেছেন এবং কাকিমা কিন্তু যেতেন কাকুর সঙ্গে কাকিমা যান তো কাকুর সঙ্গে তো কাকিমা গেছেন গিয়ে যেটা বলছেন যে মেন যে বিল্ডিংটা যেটাতে কিনা কনফারেন্সটা হবে এবং সেখানে একটা ব্যাংকুয়েটের ব্যবস্থা রয়েছে যে কনফারেন্সের পর সেখানে ডিনার করা পরের দিনের লাঞ্চ করা সমস্ত কিছু যে পুরো একটা মানে খুব বহুল কিন্তু খুব সুন্দর ব্যবস্থা হয় হ্যাঁ মানে এই ধরনের কনফারেন্সে যেখানে সমস্ত বড় বড় ডাক্তারেরা উপস্থিত আছেন তো খুব সুন্দর করে কিন্তু এটা হয় আর অ্যাকমোডেশনের ব্যাপারে ওদেরকে থাকতে হবে কিন্তু রিসোর্টের একটু ভেতর দিকে গিয়ে একটি ভিলায় ভিলাগুলো বড় বড় আর ভিলার মধ্যে কিন্তু মানে মোর দেন ওয়ান ফ্যামিলি থাকতে পারে একাধিক ফ্যামিলি থাকতে পারে সেরকম কম্পার্টমেন্ট মতো কর মানে একটা অ্যাপ খাটো অ্যাপার্টমেন্ট বলতে পারো ফ্ল্যাট ফ্ল্যাট সিস্টেম করা আছে থাকতে পারে তো সেইবারে হয়েছে কি কাকু যেইটাতে তারা চেক ইন করেছে তো সেইটা কিন্তু আর কেউ সেই বিলাতে উপস্থিত নেই মানে অনেকটা বড় মানে বিরাট এরিয়া ছড়িয়ে ছিটিয়ে সমস্ত এতে তো ওই পার্টিকুলার ওই বিশেষ ওই ভিলাটিতে কিন্তু কাকু এবং কাকিমা একা এবারে কি হয়েছে কাকু তো কনফারেন্সের জন্য বেরিয়ে গেছেন ঢুকেই একটু চেঞ্জ টেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে কাকু বেরিয়ে গেছেন এবং কনফারেন্সটা হচ্ছে মেন বিল্ডিংটা এবার এই মেন বিল্ডিং থেকে ভিলা অব্দি আসতে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে এত বড় স্পেস মানে হেঁটে হ্যাঁ হেঁটে তো চলে যাওয়া যায় সে অনেক ডিস্টেন্স আমরা হেঁটে যাই কিন্তু এতটাই যে সেটা গাড়িতে করে যাতায়াত করতে হয় তো কাকু কী করেছেন কাকু বলেছেন যে আমার কনফারেন্সটা যেই হয়ে যাবে তারপর তো একটা ডিনারের ব্যবস্থা আছে তো কাকিমাকে বলেছেন যে তুমি রেডি হয়ে থেকো আমি গাড়ি নিয়ে আসবো গাড়ি নিয়ে তোমাকে ওই মেন বিল্ডিংটাতে নিয়ে যাব ডিনারের জন্য ব্যাংকোয়েট যেখানে আছে এবারে কাকিমা তো এখানে একা রয়েছেন ঘরে উনি কি করছেন উনি তো আস্তে আস্তে রেডি হচ্ছেন উনি হাত মুখ ধুয়ে একটু একটু রেস্ট টেস্ট নিয়ে রেডি হচ্ছেন যে কখন কাকু আসবেন গাড়ি নিয়ে আর উনি ডিনারে যাবেন কাকিমার হঠাৎ না মানে গাটা ভারী হয়ে আসছে এই গা ভারী হওয়ার ব্যাপারটা যাদের সঙ্গে এই ধরনের অতীন্দ্রিয় কিছু ঘটনা ঘটে তারা কিন্তু সহজে বুঝতে পারবে যে এটা সবাই বলেন যে গায়ের মধ্যে না একটা অদ্ভুত হয় একটা অদ্ভুত ভার এসে যায় মানে দৌড়াদৌড়ি করা চটপট এদিক থেকে ওদিক চলে যাওয়া সেইটা ঠিক পারেন না মানে হাত পা কেমন জানি স্লথ হয়ে যায় কাকিমাও না ফিল করছে অনুভব করছেন যে কাকিমার শরীরটা না কিরকম ভারী হয়ে আসছে আর কাকিমা কিন্তু এই ধরনের ঘটনায় আগেও তিনি পড়েছেন মানে অতীন্দ্রিয় জগতের সঙ্গে কাকিমার কিন্তু আগেও একটু আধটু দেখা সাক্ষাৎ হয়েছে একটু আধটু না ভালো মতোই হয়েছে তো কাকিমার জানে যে ঠিক অনুভূতিটা কি হয় আর এই যখন অনুভূতিটা হচ্ছে কাকিমা হঠাৎ শুনতে পাচ্ছে কি যে দরজার বাইরে বেশ কথাবার্তার আওয়াজ যে অনেক লোক যেন জমায়েত হয়েছে এক এক করে লোক আসছে তারা নিজেদের মধ্যে কথা বলছে তারা চলাফেরা করছে এবং একটা লিফট রয়েছে সেই লিফ্টে এলিভেটারটা উঠছে নামছে সমস্ত আওয়াজ উনি পাচ্ছেন কিন্তু উনি একদম সঠিকভাবে জানেন যে এই বিলাতে তিনি একা আছে আপাতত আর কেউ নেই এবং পরেও কারুর এসে ওঠার আর বিষয় কিন্তু নেই তিনি একা আছেন তিনি ভালো মতো সেটা তিনি জানেন কিন্তু ওনার ওই গা ভারী হয়ে আসার ফিলিংটা অনুভূতিটা আর এই যে হঠাৎ করে একটা কথাবার্তার আওয়াজ শুরু হলো দুটো মিলিয়ে উনি কিন্তু দুয়ে দুয়ে চার করে ফেললেন হ্যাঁ দিদি তুমি এসে গেছো শুভ সন্ধ্যা আমায় ঠিক মতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো দিদি তো এবারে কি হয়েছে যে কাকিমা তো বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে যেটা স্বাভাবিক নয় আর কি হয়েছে যেন মানে বুঝতে পারছ তো শীত শীতের সময় কিন্তু শীতের ছোট্টবেলা ঝুপ করে সন্ধে পড়ে গেছে অন্ধকার নেবে এসেছে চারিদিকে আর হঠাৎ করে পাওয়ারটা চলে গেল আলো চলে গেল হ্যাঁ আচ্ছা তাহলে আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো আলোটা চলে গেল। এবারে দেখো একটা অত বড় বিলাসবহুল বহুল রিসোর্টে কারেন্ট অফ হয়ে যাবে এটা তো হয় না এটা তো সম্ভব নয় না একটা ইনভার্টার থাকবে জেনারেটর থাকবে কিছু তো থাকবে যদি বা পাওয়ার ফেলিয়ার হয়ও কিন্তু হঠাৎ করে সমস্ত কিছু অন্ধকার একদম কাকিমার তো তখন বুঝে গেছে যে কিছু তো একটা হয়েছে গন্ডগোল আলোটা চলে গেছে হ্যাঁ তা রুই ম্যাডাম চলে আসুন চলে আসুন এই সবে প্রথম গল্প শুরু করেছি তো কাকিমা বুঝতে পারছেন যে গা ভারী হয়ে গেছে এবং এই যে কথাবার্তা যেটা চলছে তার ধারে পাশে মানে ওনার ফ্ল্যাটটার মধ্যে নয় কিন্তু হ্যাঁ মানে দরজার যা হচ্ছে দরজার ওই পারে হচ্ছে বন্ধ দরজার ওই পারে এবং এই যে এত লোকের গুঞ্জন এত লোক যে কথা বলছে কাকিমা কিন্তু একটি বিন্দু বিসর্গও কিচ্ছু বুঝতে পারছে না মানে একটা হুইস্পারিং চলছে একটা মার্মারিং চলছে একটা কথাবার্তা চলছে গুনগুন 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 করে কিন্তু মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা হচ্ছে এলিভেটার ওঠা নামা হচ্ছে কিন্তু কাকিমা কোনো কথা পরিষ্কার বুঝতে পারছে না তো এখন বুঝতেই পারছো পুরো ব্যাপারটাই একটা সাংঘাতিক রহস্যাবৃত অন্ধকার হয়ে গেছে দুম করে তার মধ্যে ওনার ওরকম গাটা ভারী হয়ে আসছে ছমছম করছে বাইরে এক গাদা লোকের কথা অথচ উনি জানেন এবং যেখানে পাওয়ার অফ হয়ে গেছে এলিভেটার চলে কি করে না মানে যদি পাওয়ার কাট হয়ে যায় তাহলে হঠাৎ করে এলিভেটার চলবে কি করে সেটা তো সম্ভবই নয় মানে অস্বাভাবিক কিছু শব্দ হচ্ছে তো কাকিমা সে সময় বুঝে গেছে যে বলে আমি যদি এই ঘরে থেকে যাই তাহলে খুব বিপদ কাকিমা কিন্তু ক্রমাগত কাকুকে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এই রকম যখন একটা ঘনিয়ে এসেছে একটা ভৌতিক পরিবেশ কাকুর ফোন কিছুতেই কানেক্ট হচ্ছে না আমরা এটা কিন্তু জানি অনেক সময়তে যেগুলো ব্যাংকুয়েট হল টল হয় বা যেখানে কনফারেন্স হয় এমন এক একটা জায়গাতে হয় হয়তো জ্যামার লাগানো থাকে কখনো বা হয়তো সব জায়গাতে এত ঠিক ওয়াল থাকে বা কিছু একটা যে ঠিক মতো কানেকটিভিটিটা কিন্তু ঠিক থাকে না এটা একটা প্রবলেম হয় তো তো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে কাকুকে যোগাযোগ করার কিছুতেই সিগনালে আর কাকুকে ধরা যাচ্ছে না তো কাকিমা কিন্তু ভীষণ সাহসী মহিলা এটা প্রথমেই বলে রাখি কাকিমা কিন্তু ওই অল্পতে ভয় পেয়ে যাওয়ার মানুষ একদমই নন কাকিমা খুব সাহসী মানে ভীষণ সাহসী যাকে বলে আর কাকিমার আরেকটা খুব ভালো গুণ ছিল সে গুণটা হচ্ছে কাকিমা একবার যেই রাস্তা দিয়ে যাতায়াত করেন একদম ছবির মতো সেইটা তার মনে কিন্তু থেকে যায় মানে কাকিমাকে মানে মজা করে তার এরা পরিচিতরা নাকি গুগল ম্যাপ বলে ডাকে মানে এতটাই মানে গুগল ম্যাপের মতো মানে উনি একবার যেদিক দিয়ে চলে এলেন যে রাস্তা দিয়ে উনি কখনো ভোলেন না সেই রাস্তাটা মানে জিওগ্রাফিক্যালি খুব স্ট্রং কাকিমা তো কাকিমা কি ঠিক করেছেন যে সকালবেলা যখন যে সময়টা ওনারা গাড়ি করে এসেছেন যে পথটা অতিক্রম করে মেন গেট থেকে মেন বিল্ডিংটা তো উনি রেখেছেন সেটাকে পেরিয়েই আসতে হয়েছে ভিলাতে উনি তো রাস্তাটা তো একেবারে ইমপ্রিন্টেড ওনার মাথার মধ্যে তো উনি বলছেন যে আমি এবারে বেরিয়ে যাই হোক আমি বেরিয়ে রাস্তায় তো বেরিয়ে পড়ি এই ভিলাতে আর নয় এবং আমি বেরিয়ে পড়ে আমি হাঁটতে থাকি আমি গিয়ে একদম ওখানে কারণ কখন আসবে আর এবং তখন সেরকম সময় হয়ও নি যে ডিনারের জন্য কাকু চলে আসবে মানে সেই টাইম তখনও হয়নি তো এই উপদ্রব দেখে এবারে কাকিমা কি করেছে কাকিমার কাছে একটা টর্চ ছিল সেই টর্চটাকে হাতে নিয়ে শক্ত করে ধরে কাকিমাতো তো দরজা দিয়ে বেরিয়ে পড়েছে চোখ বন্ধ করে এবং কাকিমা দীক্ষিত ঠাকুরের মন্ত্র দীক্ষিত তো কাকিমা তো সেই গুরুমন্ত্র জব করতে 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 আর কাকিমাও ভীষণ গোপাল ভক্ত তো সেই গোপালের নাম করতে করতে কাকিমা তো বেরিয়ে পড়ছে এবারে কাকিমা তো যেই আওয়াজগুলো শুনছে বাইরে যে হ্যাঁ প্রিয়াঙ্কা ম্যাডাম শুভ সন্ধ্যা একদম আপনাকে সুস্বাগতম শুনুন বলবেন কেমন লাগলো তো কাকিমা তো বেরিয়ে পড়েছে এইবারে বেরিয়ে পড়ে তো কাকিমা বেরিয়ে দেখছে তো সব ভোঁ ভা শুনশান কেউ কোথাও নেই তাহলে এতক্ষণ এই যে টাওয়াজগুলো হচ্ছিল মানে উনি যেটা ভেতর থেকে ভেবেছিলেন সেটাই সত্যি এটা একটা অন্য ব্যাপার তো উনি তো রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে কাকিমা দেখছে যে হঠাৎ একটা ভুই ফোর মানে একদম হঠাৎ যেন মাটি থেকে হঠাৎ করে কেউ যেন একটা একটা ফিগার ওনার সামনে চলে এলো একটি লোক লুঙ্গি পরা ফতুয়া পরা আর মাথাতে না মাফলার প্যাঁচানো শীতকাল আগেই বলেছি মাফলার থাকাটা তো অস্বাভাবিক নয় কিন্তু মুখটা অন্ধকার মানে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না তো হঠাৎ করেই কাকিমার সামনে মানে যেন মাটি ফুড়ে বেরিয়ে এলো কাকিমা তখন না মানে কতটা কাকিমা কিন্তু ভাবেনি ভেবেছে বোধহয় সতীশ্রী অন্ধকার থেকে এসে বাইরেও তো অন্ধকার নিমজ্জিত কাকিমা ভেবেছে বোধহয় কোনো লোক এখানকার কোনো স্টাফ টাফ হবে তো জিজ্ঞেস মানে কাকিমার একদম কাকিমার শিওর যে এই রাস্তাটা যাচ্ছে মেন এর দিকে কিন্তু অনেক সময় হয় না যখন আমরা মেন্টালি খুব ডিস্টার্বড থাকি উনি তো প্রচন্ড মানে ঘাবড়ে গেছেন কাকিমার মতো সাহসী লোকও ঘাবড়ে গেছেন তো কাকিমাদা একটু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করেছে যে মেন বিল্ডিং এ যাওয়ার রাস্তা এটাই তো এবার যেই জিজ্ঞেস করেছে লোকটা সঙ্গে সঙ্গে কি করেছে এরকম নিজের তর্জনী তুলে না এরকম করে ঠোঁটে হাত দিয়েছে যেন বলছে কথা বলো না হুম এরকম করে হাত দিয়ে এরকম করে মাথা নাড়াচ্ছে ডাইনে বায়ে মানে না এরকম ঠোঁটে হাত আর এরকম করে মাথাটা নাড়াচ্ছে কিন্তু লোকটির মুখ চোখ নাক কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না মানে পুরোটা একটা ছায়া ছায়াচ্ছন্ন মানে এই যে মাথার উপর দিয়ে এরকমভাবে মাফলারটা দেওয়া অন্ধকার মানে পুরোটা যেন ছায়াচ্ছন্ন কাকিমা তখন বুঝেছেন যে এও কিন্তু সত্যিকারের সেই মানুষ নন যার কাছে তিনি সাহায্য চাইতে পারেন কারণ কাকিমা সম্পূর্ণ শিওর যে এই রাস্তাটা দিয়ে গেলেই মেন বিল্ডিংয়ে যাওয়া যায় কিন্তু এ বলছে না আর মুখটা দেখা যাচ্ছে না এটা কিন্তু বন্ধুরা আমি আগেও তোমাদের গল্পে বলেছি এই ধরনের চরিত্র যখন আমরা দেখতে পাই যারা কিনা এই জগতের নয় মানে আমাদের চেনা জগতের বাইরের কেউ ওপারের কেউ তখন তাদের ডিটেলিংগুলো মানে তাদের মুখ চোখ এই বিষয়গুলো জামা কাপড়ের কথা বলছি না কিন্তু জামা কাপড় গয়নাগাটি সেই সবের কথা বলছি না তার মুখ চোখ তার ফিচারগুলো কিন্তু একটা অদ্ভুত আবছায়া হয়ে থাকে খুব পরিষ্কার কিন্তু তাদেরকে স্পষ্টভাবে দেখা যায় না তো কাকিমার তো এই সমস্ত অভিজ্ঞতা আছে আগের থেকে তো কাকিমা তো বুঝে গেছে কাকিমা কোনো কথা না বলে আর হন্তদন্ত হাঁটতে 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 চলে যাচ্ছে কিন্তু কাকিমা অনুভব করছে যে ওই লোকটি পেছন পেছন আসছে কাকিমা না এরকম করে পেছনে যেই ঘুরে তাকাচ্ছে কাকিমা দেখছেন মানে আমরা হেঁটে আসলে একরকম হয় আর ভেসে কেউ গেলে একরকম হয় গ্লাইড করা যেরকম যে ওই মানুষটি না যেন ঠিক ভেসে আসছে পেছন পেছন কিন্তু অদ্ভুত বিষয়ে কাকিমা যেই দাঁড়িয়ে পড়ছে ও দাঁড়িয়ে পড়ছে কাকিমা যেই হাঁটা শুরু করছে ও ভাসতে শুরু করছে এবং এই করতে করতে কি হচ্ছে যখনই কাকিমা দাঁড়াচ্ছে ওই লোকটিও দাঁড়াচ্ছে কাকিমা হাঁটলেও হাঁটছে কিন্তু এই যে মধ্যে যে ডিস্টেন্স দূরত্বটা সেটা কিন্তু একই থেকে যাচ্ছে ভাগ্যিস দূরত্বটা কমে এলে কি সাংঘাতিক হ্যাঁ কল্পনা ম্যাডাম এসে গেছেন ওয়েলকাম তো এইটাই হয়তো গুরু কৃপা এটাই হয়তো ইষ্টের কৃপা যে বাগে পেয়েও কিন্তু কিছু করতে পারছে না কাকিমাকে এরকম করতে করতে কাকিমা কিছু দূর তো মানে এইভাবে গেছে আর এই পেছনে এই ফিগারটা এই মানুষ বা না মানুষ যে সে কিন্তু ভাসতে ভাসতে যাচ্ছে খুব ওপর দিয়ে ভাসছে না কিন্তু একটু মানে মাটিতেই কিন্তু হাঁটার মুভমেন্ট এই যে পায়ে এই চলা এই চলাটা কিন্তু নেই একটা স্মুথ গ্লাইড করে যাওয়া এই করতে করতে হঠাৎ করে আলো জ্বলে ওঠে মানে একটা জায়গার পরে এসে হঠাৎ করে আলো জ্বলে ওঠে এবং স্ট্রিট লাইট টাইট জ্বলে ওঠে রিসর্টের আলো চারিদিক ঝলমলিয়ে ওঠে কাকিমা আবারও পিছন দিকে তাকান আর কেউ নেই উনি একাই দাঁড়িয়ে আছেন এবারে কাকিমা কোনোভাবে তো গিয়ে সেই মেন বিল্ডিংয়ে গিয়ে পৌঁছন এবং কাকু তো দেখে অবাক কি গো তুমি চলে এলে আমি তো তোমাকে গাড়ি নিয়ে আনতে যাব বললাম তুমি এত তাড়াতাড়ি চলে এলে কাকিমার কোনো কথা টথা না বলে কাকিমা প্রথমে বসে একটু রেস্ট নিয়ে এবারে কাকুকে বলার চেষ্টা করলেও একটা মুশকিল হয়েছে কাকু যেহেতু ডাক্তার মানুষ কাকু না ভীষণ রেশনাল মানে সমস্ত কিছু একেবারে বিজ্ঞান দিয়ে যতক্ষণ না বিচার করছেন চুল চেরা ততক্ষণ কাকুর শান্তি হচ্ছে না তো না নাও তুমি কিছু দেখেছো না না ওটা অন্য কোনো লোকই ছিল তুমি হ্যালিসিনেট করেছো তুমি হয়তো টায়ার্ড সব বললে কাকিমা বুঝে গেল যে আমি এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই আমি চুপ করেই থাকি কিন্তু সেদিন ডিনার ভালো করে কাকিমা করতে পারলো না একটা অদ্ভুত শরীরের মধ্যে আনচান কষ্ট কাকিমার কিন্তু আগে কখনো হয়নি তো আচ্ছা তুই এসে গেলি সুমন শোন গল্প তো কাকিমা খুব একটা না মানে শরীর খারাপ যাকে বলে শরীরটা আনচান করছে মানে রকম মানে লাগছে কিছুতেই স্বস্তি পাচ্ছে না তো কোনো রকমে একটু খুঁটে খুঁটে যা খাবার একটুখানি ডিনার খেয়ে এবারে কাকিমা কি করেছে না কাকিমা রিসেপশনে চলে গেছে এবারে কি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন বলছে ওই অত নম্বর ভিলাতে এই এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে কি হয়েছে বলুন তো ভাই তখন কাকিমা বলছে যে কোন স্টাফ কিন্তু প্রটেস্ট করছে না কোনো স্টাফ কিন্তু বলছে না যে না না এরকম তো কিছু না আপনি ভুল দেখেছেন ম্যাডাম বা এরকম কিছু কেউ কিন্তু সেটা বলছে না ওরা না নিজেদের মুখ চাওয়াচাবি করছে কেউ এরকম করে কোন দিয়ে কেউ কাউকে একটু নাজ করছে একটু কুচিয়ে দিচ্ছে এরকম ব্যাপার মানে ওরা বলতে চাইছে না কিন্তু কিছু একটা আছে যেটা বলার সেটা কাকিমা বুঝতে পারছে আর কাকিমা এটাও বুঝতে পারছে যে স্টাফরা যদি এই সব কথা পাবলিক করে দেয় বলে তাহলে ব্যবসায় ক্ষতি হয় তাদের চাকরি নিয়ে টানাটানি হতে পারে কাজেই তাকেও দোষ দেওয়া যায় না তখন এই স্টাফদের মধ্যে কেউ কেউ বলছে ম্যাডাম কিছু হবে না আপনি তো কালকে রাতের আগেই তো আপনারা চেক আউট করে যাচ্ছেন অতএব কোনো সমস্যা নেই কাকিমা তখন তাদেরকে বলেন যে আমি কাল রাতে চেক আউট করছি কি না সেটা তো বিচার্য বিষয়ে নয় কিন্তু এইখানে যদি কিছু গন্ডগোল থেকে থাকে তো আমাকে কেন অ্যালট করা হলো এই জায়গাটাতে এবং যদি থাকে রাত্রেও তো কিছু ঘটতে পারে তো এরা নিরুত্তর মোটামুটি তো কাকিমাও সামহাও আর কথা কিছু বাড়াননি তো ওনারা স্বামী স্ত্রী তো চলে আসেন ভগবানের কৃপায় রাতটা কিন্তু ঠিকঠাক উতরে যায় মানে রাতে আর কোনো উপদ্রব হয় না কিন্তু যেটা হয় ওই যে কাকিমার শরীর খারাপটা শুরু হয় সেটা কিন্তু একটা প্রচণ্ড জ্বরে গিয়ে পড়ে কাকিমা ভীষণ একটা জড়ে পড়েন যেটাকে কিনা খুব আনলাইকলি কারণ কাকিমা ভীষণ সাহসী মানুষ এই ধরনের হওয়া তার কথা নয় তিনি এ ধরনের ঘটনা আগেও পড়েছেন এরকম ঘটনার খপ্পরে তো কাকিমার এইবারে কিন্তু একটু হেলতে গিয়ে সেটা একটা প্রভাব ফেলে কাকিমার মতে যে কাকিমা যে কথা বলেছিলেন না ওই লোকটার সঙ্গে ইন্টার্যাক্ট করে ফেলেছিলেন এবং একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয়েছিল ও চেজ করছিল কাকিমাকে একদম ফিজিক্যালি হি ওকে দেখা যাচ্ছিল যে ও এগিয়ে আসছে বলছে হয়তো এতটা একটা ডাইরেক্ট ইন্টারাকশনের জন্য বোধ হয় এটা হতে পারে যথারীতি পরের দিন বাড়িতে গিয়ে ওনাদের যে পুরোহিত রয়েছেন তাকে ডেকে একটুখানি যাকে বলে ঝাড়িয়ে নেওয়া এই জিনিসটা কিন্তু একটু মন্ত্রতন্ত্র পড়ে আহ অবাঙালিরা বলে না নজার উতার না বা ইভেল আই এরকম কিছু আছে আমাদের পদ্ধতি কিছু প্রক্রিয়া যেগুলোকে ওনার ওপর করা হয় মানে ওনাকে জাস্ট একবার ক্লিনস করে দেওয়া হয় ওনার অরাটাকে ক্লিনস করে দেওয়া হয় কাকিমা আস্তে আস্তে আবার সুস্থ হয়ে যান কিন্তু কলকাতার বুকে আজ থেকে দশ বারো বছর আগে একটি অতি বিখ্যাত রিসোর্টে এই ঘটনা কি রকম চমকপ্রদ বলো মানে ভাবাই যায় না আমি যখন রিসোর্টের নামটা শুনি বলি কি এইখানে বলো হ্যাঁ এইখানে এইখানে এই জিনিসটা ঘটেছিল অতএব কোথায় যে কি হবে কেউ জানে না তো কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু বলো যে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো এইবারে আমি আরেকটি ঘটনায় যাচ্ছি সাংঘাতিক ঘটনা সত্যি সাংঘাতিক দিদি তো এইবারে যে এই ঘটনাটাতে যাচ্ছি সেইটা কিন্তু খুব কি বলবো মর্মান্তিক মানে মর্মান্তিক মানে আমরা সবাই হয়তো এই ঘটনার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারব তার আগে একটু ঘটনার মানে ঘটনাটা কিন্তু সেই কোভিড টাইমের কথা হ্যাঁ মানে ওয়ান দু হাজার একুশ সালের ঘটনা আমি তার প্রেক্ষাপটটা একটুখানি বলে নিই আমি যার কাছ থেকে ঘটনাটা শুনেছি তার তাদের ছিল একান্নবর্তী পরিবার একান্নবর্তী পরিবার বলতে সেই পুরোনো দিনের আগেকার দিনে সেই বাঙালি বাড়িতে হতো না অনেকে একসঙ্গে থাকতেন মানে সেখানে কিন্তু পিসি পিসে মশাইরাও থাকতেন অনেক সময়তে তো সেরকম দুই কিন্তু এই বাড়িতে থাকতেন একজন পিসি পিসে মশাই এবং তার সন্তান সন্ততিদেরকে নিয়ে তার একাধিক সন্তান তাদেরকে এবং বড়জন একটি কন্যা সন্তান যিনি কি না আমাদের আজকের ঘটনার মূল চরিত্র বলতে পারি আমরা তিনি থাকতেন আরেকজন পিসিও থাকতেন তার একটি সন্তান তিনি অকালে বৈধব্য তার হয় তো তিনি সেখানে তার সন্তানকে নিয়ে তিনিও থাকতেন এরকম করে হয়েছে কি পরিবারটা খুব বড় পরিবার মানে পরিবারের মধ্যে মানে মানে মেন যদি আমি পরিবারটাকে ধরি সেখানে কিন্তু একটা ভাই আর একটা বোন কিন্তু এই যে এত কাজিন একসঙ্গে থাকায় তারা কখনোই মনে করেনি যে আমরা এক ভাই এক বোন তারা মনে করেছে আমরা সবাই যেন সহদর সহদরা অনেক ভাই বোন নিয়ে একটা সংসার এবং খুব সুখের সংসার আগেকার দিনে এটার কিন্তু খুব চল ছিল না মানে আমার থেকে যারা বড় দিদিরা এখানে আছে তো দিদিরা বলতে পারবে যে তখনকার দিনে এটা খুব কমন ছিল যে সবাই মিলে মিলমিশ করে একসঙ্গে থাকা তো সেইভাবে এই যে পিসি তার যে বড় মেয়ে যার কথা বলছি পরে এই পিসে মশাই অবশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ম্যাম তো কি হচ্ছে যে এই বাড়িতে বড় পিসে মানে পিসি আর পিসে মশাই তো থাকতেন তাদের সন্তানদেরকে নিয়ে পরে কিন্তু পিসে মশাই একটি বাড়ি করে চলে যান টেম্পোরারিলি কিছু দিনের জন্য তিনি ছিলেন কিন্তু এই যে ছিলেন কিছু বছর তো এদের ছেলে সঙ্গে তো একদম মানে এই পরিবারের ভাই বোন সবাই মিলিয়ে এক একেবারে মানে সুন্দর একটা মানে ভাই বোনের একটা জমজমাট পরিবেশ আর এই যে পিসির বড় মেয়ে তিনি ছিলেন একেবারে মানে যাকে বলে না একটা চরিত্র থাকে না প্রচণ্ড পজিটিভ মানে ভীষণ উজ্জ্বল ভীষণ উচ্ছল মানে হাসি ঠাট্টা গান নাচ পড়াশোনা তার ব্যক্তিত্ব তার সৌন্দর্য সব কিছুই যেন ভগবান একটু বেশি বেশি তাকে দিয়ে রেখেছেন মানে ভগবান অনেক সময় না যারা পরে জয়েন করেছ ভাই তোমরা এসেছো যে এই অনেক পুরোটা তো শুনে নিতে পারবেই টাইম লাইনেও শুনতে পারবে ইউটিউবেও পাবে কিন্তু তোমরা যে এসেছ এতেই আমি খুব খুশি ভাই বোন সবাইকে নিয়ে দিদি সবাইদের সবাইকে নিয়ে যে গল্প করার আড্ডা দেওয়ার যে আনন্দ সেটা তো আমি পাবো তোমরা এসে গেছো খুব ভালো এবারে শোনো তো কি হয়েছে তো ভগবান কখনো কখনো কাউকে একটু পক্ষপাতিত্ব করেন তাই তো তিনি মানে তাকে যেন রূপ গুণ সমস্ত কিছু ঢেলে দেন মানে সেই এক ঝলক আলোর মতো না মানে সে যেখানে যাবে পুরো যেন পরিবেশটাকে সে মাতিয়ে দেয় মানে মানে সে যেন সমস্ত অনুষ্ঠানের একেবারে আকর্ষণের কেন্দ্র সেই রকম ব্যক্তিত্ব ছিল এই দিদি সেই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যেরকম বলা হয় এবং ভীষণ গুণী মানুষ গান গাইতেন ভীষণ ভালো নাচতে জানতেন খুব গোপ্যে মানুষ মজলিসি মানুষ আর ভীষণ সাজুনি মানে খুব সাজতে ভালোবাসতেন আর সাজের মধ্যে বলছে যে সে মাথায় ফুলের মালা তাকে দিতেই হবে তারপরে গায়ে সেই সেন্ট পারফিউম তাকে দিতেই হবে সুগন্ধি বিকেল হলেই একদম বাড়িতে টিপটপ হয়ে গাটা ধুয়ে সুন্দর জামা কাপড় পরে তিনি সব সময় প্রেজেন্টেবল এই রকম এক ব্যক্তিত্ব তো এই দিদি তার স্বামীর সঙ্গে খুব খুব ভাব ভালোবাসা দুজনের লাভ ম্যারেজ তো তো দুজনের সেই লাভ ম্যারেজ করা এবং খুব সেই প্রেম একদম মানে সেই কি বলে সেই রোম্যান্টিক জুটির মতো তারা এক সঙ্গে সব জায়গাতে সমস্ত কাজে এক সঙ্গে থাকতেন একে অপরের সঙ্গে প্রচণ্ড মানে বন্ধুত্বের একটা সম্পর্ক এই রকম দিদি কিন্তু এরা ছিলেন নিঃসন্তান এদের সন্তান হয়নি কিন্তু তার জন্য যে তাদের মনে খুব একটা মানে কোনো অভাব বোধ আছে সেটা কিন্তু বাইরে থেকে মনে হতো না কারণ তারা একে অপরের সঙ্গে এতটাই যুক্ত এতটাই সম্পৃক্ত যে তাদের যেন আর কোনো মানুষের প্রয়োজন নেই তাদের জীবনে এতটাই সুন্দর তাদের একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক কিন্তু জানতো খুব বেশি ভালো ভালো নয় সেই কথায় আছে না সেই অতি বড় বা কী বলে অতি বড়ো সুন্দরী না পায় বর অতি বড়ো ঘরণী না পায় ঘর একটা কথায় বলে তো তো সেই রকমভাবে কিন্তু এই দিদির কপালেও হঠাৎ করেই যেন একটু সুখের অভাব হলো সুখের অভাব মানে দিদি হঠাৎই না কেমন জানি তার চরিত্রটা বদলে গেল বলে বদলে গেল মানে ওই অত হাসি ঠাট্টা করা মানুষটি ভেতর ভেতর কেমন জানি তিনি গুমড়ে গেলেন একটু ডিপ্রেশনে চলে গেলেন যেন হ্যাঁ মধুরীমা এসে গেছো খুব ভালো ভাই খুব ভাল লাগছে তোমরা এসেছ তো ও না কেমন জানি গুমড়ে গেল আবার যখন লোকসমক্ষে সেই সময় অনুষ্ঠানে আবার খুব হাসি খুশি তো এতগুলো কথা বলার কারণ একটি যে আস্তে আস্তে তার জীবনের মধ্যে একটা পরিবর্তন আসছিল এবং স্বামীর সঙ্গেও না একটা কমিউনিকেশন গ্যাপ যেনই হয়ে যাচ্ছিলো কেন হচ্ছিল কিসের জন্য হচ্ছিল কেউ জানে না কোনো কারণ নেই কারণ সে ডিসকাস কখনো করেনি তার ফলে কি হলো এই যে ডিপ্রেশনে মানুষ যখন চলে যায় তার সঙ্গে কি তার অনুষঙ্গ হয়ে কিন্তু অনেক রোগ আসে দেখবে হাইপার থাইরয়েড সুগার নানান রকম লাইফস্টাইল ডিজিজগুলো তখন কিন্তু আসতে থাকে আর এই ভদ্রমহিলারও ঠিক সেই কাণ্ডটাই হলো এরপরে এসে গেল আমাদের সেই অতিমারী করোনা এবারে করোনাতে তোমরা তো জানো বন্ধুরা যে যাদের কোমরবিডিটি তাদের কি ভয়ঙ্কর ভয় ছিল যাদের মধ্যে এতগুলো জিনিস তার শরীরে অলরেডি আছে প্রেশারের রোগ সুগারের রোগ থাইরয়েড হ্যানো তেন নানান রকমের জিনিস তার মধ্যে অলরেডি এবং তিনি ভীষণ ডিপ্রেসিভ হয়ে গেছেন তো করোনা হল এবং তিন দিনের মাথায় উনি চলে গেলেন মানে অত উজ্জ্বল উচ্ছ্বল একটা ব্যক্তিত্ব হঠাৎই যেন কপুরের মতো উবে গেল হারিয়ে গেল সবার জীবন থেকে আর এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল যে উল্টো দিকে তার মায়ের বাড়ি সে মা অসহায়ভাবে দেখছেন যে সেই মেয়ের বডিকে একটা প্লাস্টিকে মুড়িয়ে র্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সুদক্ষিণা আমি দিয়ে দেব আমি অবশ্যই দিয়ে দেবো তো এবং যে মেয়ে কিনা এত সাজতে ভালোবাসত এত ফুলের মালা দিতে ভালোবাসত চুলে এত সুগন্ধির তার শখ ছিল সেই দেখছেন যে মেয়ে চলে যাচ্ছে প্লাস্টিকে মোড়া দেহ এবং একটা ফুলের মালাও তার কপালে জোটেনি একটু সাজ একটু চন্দন একটু বেনারসি শাড়ি কিচ্ছু তার কপালে জুটল না সে মেয়ে ওভাবেই চলে গেল মানে এত মর্মান্তিক আমরা খুব রিলেট করতে পারি এটা যখন শুনেছি না মানে সেই সময় যা হয়েছে কলকাতা কলকাতা কেন সারা বিশ্ব এ তো অতিমারি সারা বিশ্ব জুড়ে যা হয়েছে মানে কহতব্য নয় তোমরা তো সবাই জানো আমি নতুন করে কি বলি কিন্তু এইভাবে তো উনি চলে গেলেন জামাইবাবু একদম বন্ধকারে যেন তিনি নিমজ্জিত হলেন এক সময় কি হলো যে আমি যার কাছ থেকে শুনেছি আর কি ঘটনাটা মানে তিনি একবার এই জামাইবাবুকে দেখতে পেয়ে তারই পিস্তত দিদি আর কি তো তিনি আর তার ভাই তারা দুজন জামাইবাবুকে একদিনকে দেখতে পেয়ে ওই বাজারে দেখা হয়েছে আর কি বলছে জামাইবাবু চলো 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 আমাদের বাড়িতে চলো তো জামাইবাবু এসছেন মন মরা অবশ্যই ভীষণই মন মরা বুঝতেই পারছো কারণ কীরকম সম্পর্ক ছিল আমি তা আগে বলেছি এবারে কথায় কথায় উঠেছে তো এই যে ভাইটি সে জিজ্ঞেস করেছে আচ্ছা জামাইবাবু তুমি আর দিদি তো এত ক্লোজ ছিলে তুমি দিদিকে কখনো ফিল করো না তুমি দিদির অস্তিত্ব কখনো টের পাও না তখন জামাইবাবু বলছেন আমি কাউকে বলিনি জানিস কিন্তু এটা আমার এক মানে একান্ত ব্যক্তিগত অনুভূতি আমি কাউকে বলিনি আমি প্রতিনিয়ত বুঝতে পারিও ঘরে রয়েছে বলে কি করে বুঝতে পারো তখন বলছে যে আমি তো ঘুমোতে পারি না মানে রাত্রিরে তো আমার ঘুম আসে না খুব স্বাভাবিক বলছে আমার তো রাত্রিরে ঘুম আসে না আমি না তখন স্পষ্ট শুনি ওর চুরির আওয়াজ হচ্ছে আর আমার যখন একটু তন্দ্রা এসে যায় মানে আমি এই কথাটাও বলেছিলাম আগে বন্ধুরা আগের কো পর্বে তোমরা খেয়াল করে দেখো যখন আমরা ঠিক ঘুমোতে যাই মানে ঘুম পুরো আসেনি আবার মানে চেতন আর অবচেতনের মাঝামাঝি একটা জায়গাতে আমার চেতনা আস্তে আস্তে স্তব্ধ হচ্ছে অবচেতন জাগ্রত হচ্ছে এরকম একটা সন্ধিক্ষণে এই সময় কিন্তু অনেক কিছু অনুভব করা যায় অনেক কিছু ম্যানিফেস্ট করা যায় তো সেই সময় হ্যাঁ দীপাদিতা এসে গেছ তো সেই যে সেই সময়টাতে বলে আমি না শুনতে পাই আমার কানের কাছে যেন ও কিছু বলার চেষ্টা করছে ফিস 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 করে কিন্তু কী যে বলার চেষ্টা করছে আমি কিন্তু সেটা বুঝতে পারি না আমি বুঝতে পারি ও আমাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছু বলার ছিল যেগুলো তো বলা হয়নি হঠাৎ করেই চলে যেতে হয়েছে কিন্তু কি যে বলতে চায় সেটা আমি বুঝতে পারি না আর কি হয় ওর গায়ের গন্ধ মানে ও যে ফুলের মালা মাথায় দিত গায়ে সুগন্ধি দিত মানে একদম সুন্দর করে পাউডার টাউডার দিয়ে সব সময় তো পরিপাটি হয়ে থাকতেন উনি সেই যে গন্ধগুলো সেই যে একটা কসমেটিক্সের গন্ধ কি একটা সুগন্ধি কি ফুলের মালার গন্ধ আর মানুষের গায়েও তো একটা গন্ধ থাকে বলো যে গন্ধটা খুব পরিচিত আমাদের আমরা সেই গন্ধ শুনে কিন্তু বুঝতে পেরে যাই আমার পাশে কে আছে সেই আমার প্রিয়জনের গায়ের গন্ধ এ তো ভুল হবার নয় তো সেই গায়ের গন্ধ আমি কিন্তু পাই আর একটা খুব অদ্ভুত জিনিস হয় এই ভদ্রমহিলা খুব সুন্দর গান গাইতেন খুব সুন্দর গান গাইতে পারতেন আমি আগেই বলেছি না যে ভগবান একটু পক্ষপাতিত্ব করেছিলেন সেই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সব কিছুই পারতেন ঝলমলে উপস্থিতি তো তিনি তো গান গাইতেন খুব সুন্দর তো বলে যে খুব আস্তে খুব মাইল্ড একদম আস্তে আমি শুনতে পাই সেই গানগুলো হচ্ছে মানে কেউ যদি বাড়ির মধ্যে অনেক দূরে গান গাই গুনগুন গুনগুন করে সেই প্রিয় সুরগুলো প্রিয় কথাগুলো সেগুলো টুকরো টুকরো ভেসে আসছে মানে কি কি মর্মান্তিক আমি না মানে মানে আমি যখন এই ঘটনাটা শুনি মানে এটা তো ভয়ের একেবারেই নয় এ তো ভয়ের গল্প নয় কিন্তু ভীষণ মর্মান্তিক ঘটনা মানে আমরা তো কতজনকে আমরা হারিয়েছি এই কোভিডের সময় তো ভীষণ রিলেট করতে পারি যে কি হয়েছিল আর তো সদ্যসদ্য ঘটে যাওয়া ঘটনা দু হাজার একুশ সালের আর তার মধ্যে এই এই রকম একটা সম্পর্ক আমরা তো আমাদের জীবন সঙ্গীদের সঙ্গে কেমন সম্পর্ক হয় জানি বুঝি তো আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট মানুষ পেতে পারে আর সেই প্রিয় মানুষের গন্ধ পাচ্ছি সেই প্রিয় মানুষের কণ্ঠ পাচ্ছি তার হাতের চুরির আওয়াজ পাচ্ছি কিন্তু তাকে ধরতে পাচ্ছি না কিন্তু তাকে দেখতে পাচ্ছি না এ যে কত বড় কষ্ট বলার নেই তো এটা ভীষণ না ভারী করা একটা গল্প মানে গল্প না সেই গল্প হলেও সত্যি ঘটনা মানে আমরা যারা আমরা শুনছি বা তোমাদের সঙ্গে যে ভাগ করে নিচ্ছি আমরা প্রত্যেকে না সেই সমস্ত আত্মাদের প্রতি আমাদের প্রার্থনা জানাই যারা অকালে আমাদের ছেড়ে চলে গেছেন বলবো না চলে যেতে হয়েছে তাদেরকে তারা প্রত্যেকে শান্তি পান প্রত্যেকে তাদের সেই হেভেনলি অ্যাবোর্ড যাকে বলে সেই স্বর্গে ঈশ্বরের পায়ে তারা প্রত্যেকে স্থান পান প্রত্যেকে মানে এরকমভাবে যেন কোনো মানুষ কষ্ট না পায় মানে যেই কষ্টটা মানে এই গল্পটা এই ঘটনাটা বলতে গিয়েই আমি যা কষ্ট অনুভব করছি যে কি বলবো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগছে কিন্তু রূঢ় বাস্তব তাকে তো মেনে নিতেই হয় কাজেই মেনে নিলাম আর তো কিছু করার নেই আর বিশেষ করে দেখবে যারা এরকম খুব হইচই করা লোক না মানে যাদের উপস্থিতিটা একদম উপস্থিতি তারা চলে গেলে যেন কষ্টটা মানে সে মানে তাদের উপস্থিতিটা এত কি বলবো উজ্জ্বল এত উজ্জ্বল তারা চলে গেলে খুব কষ্ট হয় এইবারে আরেকটা ঘটনা বলি আমাদের চ্যানেলের এক বোন আমাকে এই গল্পটা বলেছে তোমরা তো সবাই জানো তোমরা সকলেই আমার আত্মীয় আর এই চ্যানেলটা থ্রুতে আমার কত দাদা দিদি বোন ভাই সব আমার কত লাভ হয়েছে আমি ভীষণ খুশি তাতে মানে আমার একেবারে পূর্ণ হয়ে গেছে এতজনের ভালোবাসা এতজনের শুভেচ্ছা এত আত্মীয়তা তো সেই রকমই এক বোনের কাছ থেকে এবারের গল্পটা শোনা কিন্তু আমি নাম বলতে পারছি না ভাই আমাকে ক্ষমা করো কারণ ঘটনাগুলো খুব সেন্সিটিভ হুম মানে খুব কষ্টের ঘটনা তো কারুর কষ্ট লাগতে পারে পুরনো কথা মনে করে কে যে কখন কিভাবে শুনছেন আমরা তো বলতে পারি না তাই আমি নামটাকে একটু গোপন রাখছি আমি নামটাকে নামটা একটুখানি না বললে আবার বলতে একটুখানি অসুবিধা হয় তো আমি ধরে নিচ্ছি আমার সেই বোনটির নাম হচ্ছে কি বলবো আমি ধরে নিচ্ছি বোনটির নাম হচ্ছে দীপা হুম তো আমি দীপার কাছ থেকে সোনা শোনা তার জীবনের ঘটনা হ্যাঁ দিদি তোমরা সবাই আমার আত্মীয় আর এই যে কত বড় এই যে সামাজিক এই যে মাধ্যমটা সোশ্যাল মিডিয়া আমাদের যে কত কিছু মানে ভালো করে যদি ভালোভাবে ব্যবহার করা হয় এনার্জিকে সবসময় ভালোভাবে ব্যবহার করতে হয় তো হয়তো কিছুটা পেরেছি সেই জন্য আমার এত লাভ এখান থেকে এত আমার প্রাণ ভরা লাভ তো আমার সেই বোন দীপা তো দীপার কি হয় দু সালে পয়লা মে অক্ষয় তৃতীয়ার দিন ছিল দীপার বাবা মানে আমি যাকে কাকু বলেই বলবো কারণ দীপা যদি আমার বোন হয় তার বাবা তো আমার কাকুই হবেন তো কাকু আমাদের ছেড়ে চলে যান তো কি হয় আর যাওয়াটা কি অদ্ভুত মানে আমি বলবো সুন্দর তোমরা চিন্তা করতে পারবে না গো মানে কাকুনা ভীষণ ভক্ত মানুষ ভীষণ ভক্ত মানুষ এবং আমাদের রাম ঠাকুরের তিনি মানে কি বলবো রাম ঠাকুরে আশ্রিত মানে রাম ঠাকুরের মন্ত্রে দীক্ষিত তো সেই এতে কাকু কি করতেন রোজ সকালবেলা স্নান টান করে উনি ওই বিছানাতে না একটু বালিশে হেলান দিয়ে এরকম করে জপ করতেন আর কাকুর গলাতে একটা রূপর চেনের মধ্যে রাম ঠাকুরের ছবি ছিল হুম তো কাকু এরকমভাবে বসে এ করছে একটু শরীরটা হয়তো ভালো যাচ্ছিল না রকম শরীর ভালো তো আমাদের হরবগত ওরকম হয় বলো যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে একটু জ্বর জ্বর হয়েছে একটু ভাল লাগছে না সর্দি কাশি হয়েছে তো কমন তো সেরকম কাকুরও শরীরটা একটু খারাপ খারাপ ছিল মানে তেমন কিছু না মানে ভয়ঙ্কর কিছু নয় কাকু বসে বসে জব করছে ওরকম খাটের মধ্যে এ করে এবার যখন জব করি আমরা কি করি এরকম চোখটা বন্ধ থাকে এরকম করে জব করি আমরা আত্মস্থ হয়ে থাকি তো মানে বাইরে থেকে চোখটা বন্ধ থাকে তো অনেকক্ষণ ধরে জব করছে কাকিমা না ভাবছেন যে এতক্ষণ কি করছে রে বাবা এতক্ষণ ধরে জব করে কেউ এবারে কাকিমা গিয়ে না কি গো তুমি কি উঠবে না বলে এরকম করে কাকুকে ধাক্কা দিয়েছেন কাকু গড়িয়ে পড়েছেন কজনের ভাগ্যে বলতো এই জিনিস হয় ইষ্ট নাম ইষ্ট মন্ত্র জপ করতে করতে কেউ দেহ ছাড়ছে মানে তার স্থান কোথায় হবে চিন্তা করো যে ইষ্ট নাম জপ করতে করতে তিনি কখন চলে গেছেন আমাদের ক্ষেত্রে সেটা খুব শকিং হয় যে আমরা তো অপ্রস্তুত থাকি আমরা তো প্রস্তুত থাকি না ঘটনার জন্য কিন্তু যিনি গেলেন এইভাবে তার যাওয়াটা কত পবিত্র কত সুন্দর বলো কোনো কষ্ট মানে সেই অর্থে কোনো কষ্ট নেই চোখ বন্ধ করে ইষ্টমন্ত্র জপ করতে করতে চলে যাচ্ছে অনেক বছর আগে একটা শুনেছিলাম জানো তো কালীঘাটে মায়ের কাছে একজন ভদ্রমহিলা না প্রণাম করছেন মানে এটা কিন্তু পেপারে বেরিয়েছিল কত সাল কি সাল আমার মনে নেই বোধ হয় সেভেন্টিজের এর শেষে কি এইটটিজের শুরুতে এরকম ঘটনা অনেক দিন আগের ঘটনা তোমরাও হয়তো জানো তো ভদ্রমহিলা না এরকম করে নমস্কার করছেন মানে প্রণাম করছেন মায়ের গর্ভগৃহে ভদ্রমহিলা আর ওঠে না এইবারে সবাই বলছে আরে আপনি শরুন বাকিরা তো নমস্কার করবে বাকিরা তো প্রণাম করবে এবারে ভদ্রমহিলা উঠবেন কি উনি তো দেহ ছেড়ে দিয়েছেন ওখানে ভাবতে পারো কালীঘাটে মায়ের গর্ভগৃহে মায়ের পায়ে এরকম প্রণাম করে উনি চলে গেছেন মায়ের সঙ্গে কি ভাগ্যবতী তিনি কিন্তু যারা রয়ে গেল তাদের তো খুব কষ্ট তাদের তো মন মানে না তো কি করা যাবে তো কাকু তো এইভাবে চলে গেলেন আর এই যে আমার বোনটি সে কিন্তু প্রচন্ড সেই বলে না যে মেয়েরা ভীষণ বাপ ভক্ত হয় তো এখানেও ব্যতিক্রম নয় প্রচন্ড বাবা অন্ত প্রাণ আর বাবার চলে যাওয়া সে কিছুতেই মানতে পারেনি কান্না কাটি কষ্ট মানে তাকে কিছুতেই তো কনসোল করা যাচ্ছে না এরকম এক সময়তে এবারে বোনটি তো বিবাহিতা তাকে তো শ্বশুর বাড়িতে থাকতে। আমাদের দক্ষিণ কলকাতাতেই তার শ্বশুরবাড়ি তো সেখানে তো তখন বোধ মানে কাকু চলে যাওয়ার পর মাস দুই কেটে গেছে হুম কিন্তু মন খারাপ কান্নাকাটি বাবাকে স্মরণ এ তো চলছে খুব স্বাভাবিক এটা তো হবেই বাবা জন্মদাতা না তাকে কি করে আমরা দু মাসের মধ্যে সবাই ভুলে টুলে গিয়ে স্বাভাবিক হয়ে যাব সে তো হয় না তো এই বোনটি দুপুরবেলাতে একদিন দুপুরবেলাতে সে একটু শুয়েছে যেরকম হয় না আমরা একটু খাওয়া দাওয়ার পর একটুখানি অল্প ভাত ঘুম তো একটুখানি ওরকম শুয়েছে কিন্তু ঘুমোয়নি এইটা কিন্তু সেই বল না পয়েন্ট টু বি নোটেড যে একদম এইটা কিন্তু মাথায় রাখতে হবে ও কিন্তু ঘুমোয়নি ওর যা স্টেশ শুয়েছে এবং সে ঘুমোতে পারবেও না কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেছে হুম তো কারেন্ট চলে গেছে ঘুমোতেও পারছে না কিন্তু সে চুপ করে শুয়ে আছে যেটা হয় না একটা আলসে ভাব এই সময়তে আর ঠিক ওর ঘরের পাশেই ওর এর ঘর শাশুড়ি মায়ের ঘর শাশুড়ি মা ওই ঘরে শুতে গেছেন আর দুটো ঘরের মধ্যে একটা দরজা মানে এ ঘর থেকে ও ঘর দরজা দিয়ে যাওয়া যায় আবার বাইরের দরজাটাও আছে মানে যে যে দরজাটা দিয়ে তুমি বেডরুমে ঢুকবে সেটা আছে আবার দুটো বেডরুমের মাঝখানেও একটা দরজা আছে যে ইন্টারকানেক্টিং যে এই বেডরুম থেকে ওই বেডরুমে চলে যাওয়া যায় তো ওই ঘরে আছেন শাশুড়ি মা এই ঘরে আছেন বোন আর এই যে দরজাটা যেটা দিয়ে লোকে ঢুকবে বেডরুমে সে সেইটা খুলে ঢুকছেন কাকু কাকু একটা লুঙ্গি পরা একটা গেঞ্জি পরা যেরকম কাকু বাড়িতে পড়েন সেরকম এভাবে কাকু ঢুকছেন এইবারে কি হয়েছে এই বনটি বলছে যে আমার অদ্ভুত একটা স্টেট অফ মাইন্ড হলো দাদা আমি না মানে আমি পুরো ভুলে গেছি যে বাবা তো নেই বাবা তো দুমাস আগে চলে গেছে আর এটা তো আমার শ্বশুর বাড়ি বাবা এখানে ঢুকছে কি করে ঢুক ঢোকার একটা কারণ আছে তারও একটা কারণ আছে বাবা কিন্তু মা না পারলেও বাবা মাঝে মাঝে এসে মেয়ের কাছে থাকতেন মানে দু মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ির মধ্যে না খুব মিষ্টি একটা সক্ষতা সব বাড়িতে যেন এরকম হয় বলো যে এখানে কোনো কিন্তু মানে অপ্রস্তুত হওয়ার অস্বস্তিকর কোনো ব্যাপারই নেই মাঝে মাঝে মেয়েকে দেখতে আসতেন বাবা এসে থাকতেন দু চার দিন দিয়ে আবার নিজের মতো চলে যেতেন কখনো মা বাবা উভয়েই আসতেন থাকতেন কাজে এটা খুব স্বাভাবিক ও আমাকে বলছে যে দাদা আমি না পুরো ভুলে গেছি পুরো বিস্মৃত যে আমার বাবা তো দেহে নেই আর আমি সমানে ভাবছি বাবা তো আমার কাছে থাকতে বোধ হয় এসছেন তো বাবা পাশের ঘর থেকে ঢুকেছেন আমার ঘরে খুব স্বাভাবিক এইখানে একটা জিনিস লক্ষ্য করবে যে যখন একটু আগেই বলেছি যখন আমরা এই ধরনের কোনো অনুভূতি আমাদের হয় ঐশ্বরিক বা অতীন্দ্রিয় আমাদের কিন্তু সেই সময়টা আমরা বাস্তবটাকে পুরো বিস্মৃত হই মানে আমাদেরকে বিস্মৃত করে দেওয়া হয় আমরা না একটা অদ্ভুত স্টেটে চলে যাই মনটা এমন একটা অদ্ভুত অবস্থায় চলে যায় সরি যেখানে আমরা না লজিক্যালি যুক্তি দিয়ে আমরা ঘটনাগুলোকে ঠিকঠাক সাজাতে পারি না ওরও সেই রকম অবস্থা ও একটা ঘোরের মধ্যে চলে গেছে এবং ও ভাবছে বাবা আমার শ্বশুর বাড়িতে থাকছেন বাবা ওই ঘর থেকে আমার ঘরে এসেছেন একদম নর্মাল সব কিছু আর বাবা ছোটবেলার থেকেই তখন মনে আছে সেই কারেন্ট অফ বিশ্ববিখ্যাত কারেন্ট অফ আমাদের যেটা চলতো মানে যখন তখন কারেন্ট ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই তো সেইটাতে তখন কী হতো আমাদের সব হারিকেন টারিকেন হাত পাখা তাল পাতার সেগুলো তো ছিলই তো দুপুরবেলায় তো আর লণ্ঠনের দরকার নেই কিন্তু পাখার দরকার আছে পাখাটা আছে একদম আলমারির মাথায় আর আমার এই বোনটি একটু ছোটোখাটো সে না ওই অত দূর অবধি হাতটা ঠিক পায় না যে ওখান থেকে যে পাখাটাকে পারবে ও হাতটা পায় না আর শুয়ে পড়েছে যখন লোকের একটা আলস্যি আসে না ঘুম ভাব আবার উঠবো আবার পাখা নেব তো ও না এ করে বাবা যেই ঢুকেছে আর ছোটবেলাতে বাবা খুব হাওয়া করতেন মানে বাবার হাত না ক্লান্ত হতো না বলছেন যে আমাদের ভাই বোনকে বাবা একেবারে কন্টিনিউয়াস হাওয়া করে যেতে পারতেন আমি না শুয়ে শুয়ে বলছি ও বাবা আমাকে একটুখানি হাওয়া করে দেবে গো যতই বড় হোক না কেন ছেলে মেয়ে বাপ মায়ের কাছে তো সব সময়তেই সে সন্তান ছোট্ট যতই গিন্নি হোক কোনো বাড়ির বাবার কাছে তো ছোট্ট মেয়ে তো আবদার করে বলছে বাবা আমাকে একটু পাখাটা পেরে দেবে একটু হাওয়া করে দেবে আমাকে তো বাবা তো বিনা বাক্য ব্যয়ে পাখাটাকে পেরে হাওয়া করছে হাওয়া করতে করতে বাবা বলছে শোন তোর কাছে আমি একটি বিশেষ কারণে এসেছি তো আমি বলছি কি হয়েছে বাবা বলতে গিয়ে না ও বাবার এরকম পিঠে হাত দেবে বলে যে এরকম হাতটাকে তুলেছে বাবা বলছে না না আমার পিঠে হাত দিস না আমার পিঠটা না পুড়ে গেছে পিঠটায় খুব জ্বালা তুই হাত দিলে আমার খুব লাগবে তুই পিঠে হাত দিস না বলছে শোন একটা কথা তোকে আমি বলি এত বাবা বাবা করবি না বাবা নিজে বলছেন আর ও কি করতো জানো তো কি কাণ্ড করেছে আমি বলি তোমায় ও বাবার একটা ছোট ছবি সঙ্গে সব সবসময় রাখত আর শোয়ার সময়তে বালিশের তলাতে সেই ছবিটাকে নিয়ে শুতো আর একটা কাণ্ড করেছে সেটা হচ্ছে বাবা শীতকালে মাংকি টুপি পরতেন মাংকি ক্যাপ যেগুলো সেই বাঁদর টুপি আমাদের তো সেই পরতেন তার সেই এবারে যখন ধরো যিনি চলে গেছেন তার জিনিসপত্র আমরা শর্ট আউট করি না তার ব্যবহৃত জিনিসপত্র একটা জায়গাতে আমরা করি কিছু আমরা দান করে দিই কিছু রেখে দিই স্মৃতি হিসেবে এরকম তো হয় তো ও কি করেছে ও যখন দেখেছে যে ওই মাংকি টুপিটা ও না তার ভেতরে দেখেছে যে বাবার কয়েকটা চুল রয়ে গেছে ক্রাউনের কাছে ওই চুলগুলোকে সযত্নে তুলে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছে বাবার স্মৃতি আর বাবার যে গেঞ্জি স্যান্ডো আর লুঙ্গি পরে বাবা মারা গেছেন সেটা তো সেই ডোমকে দিয়ে দেওয়া হয় না সেটা তো চলে গেছে কিন্তু পরের দিনকে তার আগের দিন যেই কাপড়গুলো পরেছিলেন বাবা সেইগুলো তো বাড়িতে ছিল ও সেইখান থেকে বাবার সেই গেঞ্জি বাবার লুঙ্গি এগুলোকে বেশ টাঁচ করে নিজের কাছে শ্বশুর বাড়িতে এনে রেখেছে এইবারে বাবা বলছেন তুই এত বাবা বাবা করবি না আর আমার ছবি এরকম ভাবে রাখবি না আমি অনেক দূরে চলে যাচ্ছি কালকে এরপর তোর কাছে আসতে আমার খুব কষ্ট হবে আর তুই তো আমাকে ভীষণভাবে ডাকবি আর তুই যখন আমাকে ডাকবি আমি তো না এসে থাকতে পারবো না তুই যত ডাকবি আমাকে তোর কাছে আসতে হবে কিন্তু আমার খুব কষ্ট হবে তো আমি চলে যাচ্ছি তো তোর কিন্তু আমি কালকে চলে যাচ্ছি কালকে আমি অনেক দূরে চলে যাচ্ছি তো তাই তোকে বলতে এলাম তুই এইভাবে আমাকে পিছু ডাকিস না তখন ও না বুঝতে পারছেন বাবা কি বলছে বাবা কোথায় চলে যাচ্ছে বাবা বোধহয় বাড়ি চলে যাচ্ছে এখান থেকে আমার কাছে থাকতে এসেছে বাবা এখান থেকে বাড়ি চলে যাচ্ছে এইসবই হয়তো বলছে এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু বাবা মারা যাওয়ার হ্যাঁ বললাম তো প্রায় মাস দুই পরে হুম মাস দুই বলেছিল নাকি আমার ঠিক খেয়াল পড়ছে না জানো তো মানে মাসখানেকের মধ্যেকারী ঘটনা মানে খুব খুব বেশি দিনের ঘটনা কুড়ি পঁচিশ দিনও হতে পারে হুম আমার এক্সাক্ট মানে এটা আমাকে ক্ষমা করো এক্স্যাক্ট আমি সময়টা একটুখানি আমার গুলিয়ে গেছে আমি তোমাদেরকে সেটা বলতে পারছি না বলছে তুমি একদম বাবা বাবা করো না হুম তুমি আর এই যেই জিনিসগুলো তুমি করছো এই ছবি নিয়ে শোয়া টোয়া এগুলো তুমি করো না কারণ তুমি ডাকলে আমাকে আসতে হবে এই সময়তে হঠাৎ করে কারেন্ট এসে যায় এবং শাশুড়ি মায়ের প্রবেশ পাশের ঘর থেকে বৌমা তুমি কার সঙ্গে কথা বলছিলে বলছে কেন মা বাবার সঙ্গে কথা বলছিলাম বাবা আছে তো আর বাবা কিন্তু তখন চলে গেছে হ্যাঁ এই কথাটা বলেই যেই কারেন্টটা এসে গেছে বাবা দরজা দিয়ে বেরিয়ে চলে গেছেন শাশুড়ি মায়ের প্রবেশ তৎক্ষণাৎ বৌমা তুমি কার সঙ্গে কথা বলছিলে বলছে আমি তো বাবার সঙ্গে কথা বলছিলাম মা বাবা আছে তো তখন না উনি এরকম করে ঝাঁকিয়ে বলছেন বৌমা দাদা তো আর নেই দাদা তো চলে গেছেন তুমি কি বলছো মা এগুলো সেই সময় ওর সম্বিত ফিরে পেয়েছে ও বলছে যে হ্যাঁ সত্যি তো বাবা তো নেই তাহলে বাবা কোথার থেকে এলো আর কি হয়েছে তখন না বলছে যে আমি না ওর শাশুড়ি মা বলছে যে কারেন্ট তো চলে গিয়েছিল বলে হ্যাঁ মা কারেন্ট তো চলে গেছিলো এই দেখো আমার কাছে হাত পাখা বলে আমি তো ওই ওপর থেকে হাত পাখা পারতে পারি না তাহলে আমাকে হাত পাখাটা কে পেরে দিল বাবাই তো পেরে দিল তার মানে একটা প্রমাণ রেখে গেল গেলেন আর কি কাকু যে তিনি এসেছিলেন এইবারে ও বলছে যে তাহলে কি হলো তখন বলছে বা যেন তো বৌমা আমি না পাশের মানে শাশুড়ি মা বলছে আমি না অনেকক্ষণ ধরে শুনছি তুমি কার সঙ্গে কথা বলছো কিন্তু আমি না উঠতে পারছিলাম না মানে আমার শরীরটা এমন ভারী মতো হয়ে গেছে একটা অদ্ভুত মতো ঘোরের মতো যে আমি যে উঠে তোমার ঘরে আসব তোমাকে জিজ্ঞেস করব যে বৌমা কি হয়েছে আমি কিন্তু সেটা করতে পারছি না মানে দেখো এমন একটা পরিস্থিতি ওই ঘটনাটা যে ঘটবে ওই জগতের সঙ্গে এই জগতের যে একটা ইন্টারাকশন হবে এমন হয়েছে যে এই বোন পুরো বিস্মৃত তার বাস্তব যুক্তি তার কোনো কিছুই কাজ করছে না তার বাবার ঘটনা টটনা সে সব ভুলে গেছে আর ওইদিকে শাশুড়ি মা শুনছেন যে ও কথা বলছে কিন্তু উনি উঠে আসতে পারছেন না তার শরীর এত স্লট হয়ে গেছে এত অদ্ভুত ভারী হয়ে গেছে তো এইভাবে কিন্তু এবং তখন যেটা মানে এই ঘটনাটাকে জানা যায় আমি আগের পর্বেও কিন্তু এইটা বলেছি এই যে আমরা স্মৃতি মনে করে অনেক জিনিস রেখে দিই নিজেদের কাছে এটা কিন্তু ঠিক না ঠিক না কেন যিনি চলে গেছেন অমৃত অমৃতলোকপথযাত্রী তার খুব কষ্ট হয় এখানে তো কাকু পরিষ্কার বলে দিয়ে গেলেন যে আমার খুব কষ্ট হবে তোর কাছে আসতে কিন্তু তুই যদি ডাকিস আমাকে আসতে তো হবেই একটা কথা তোমাদেরকে ভাগ করে নি অশুভ কোনো নাম হুম রিপিট করো না কখনো মানে কোনো অশুভ নাম কখনো বলে ডাকতে নেই আমি কি এই কথা প্রসঙ্গে বলছি আমি ডাকের ব্যাপারটাতে বলছি হ্যাঁ এখানে বাবাকে তো আমি কখনোই অশুভ বলতে পারি না সে তো হয়ই না আর ওই রকম পুণ্যাত্মা যে মানুষ আমি সেটা বলছি না এই যে ডাকার বিষয়টা আমরা যেরকম জপ করি না আর আমরা ঠাকুরের নাম করি ডাকি বলে না কলিতে নামই সব মানে তুমি যদি সমানে নাম করো তখন সেই শক্তি তোমার কাছে অটোম্যাটিক্যালি আবির্ভূত হয় হতে হয় তাকে তোমার নাম ধরে যদি অনেকক্ষণ ধরে কেউ ডাকে তুমি তো তার কাছে আসবে বলো তো সেই রকমই বা তুমি যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু হরে রাম হরে রাম কি আমরা যদি কৃষ্ণ। আমরা যাকে আমরা ডাকি প্রাণ ভরে আমরা যদি খুব করে ডাকি তিনি কিন্তু আমাদের কাছে আসেন তো ভালো যেমন আসে অশুভ শক্তিও কিন্তু সেই ডাকের অপেক্ষায় থাকে কোনো অশুভ শক্তির নাম ধরে কখনো ডাকতে নেই বিশেষ করে বারবার করে তখন সে কিন্তু সেটাকে একটা ইনভিটেশন একটা নিমন্ত্রণ মনে করে এবং সে চলে আসে এইটা শুধুমাত্র তোমাদেরকে ভাগ করে নেব বলে বললাম যে ডাকের মাহাত্মটা তো এই যে বোনটি বাবাকে খুব করে ডেকেছে বাবা না এসে তো থাকতে পারেনি অথচ বাবার তো এখন অন্য লোকে আরো ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার সময় তো বাবা কি করে এই ঘটনার আরো কয়েকটা সিকুয়েল বলতে পারো আরো কয়েকটা ঘটনা আছে যেগুলো আমি আগামী পর্বের জন্য তুলে রাখছি হ্যাঁ আজকে তো আমরা দশটা অতিক্রান্ত এই ঘটনা মানে আজকে যেখানে ঘটনাটা ছাড়লাম এইখান থেকে আমি যখন আসরে আসব আমি এই বাবা এবং মেয়ের যে একটা অদ্ভুত মধুর সম্পর্ক যে সম্পর্ক শেষ হয়েও শেষ হবার নয় সেই সম্পর্ক নিয়ে আরও একটা দুটো গল্প মানে ঘটনা আমার কাছে রয়েছে সেগুলো তোমাদের কাছে আমি পরিবেশন করব তো আজকের আসর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমি আমাকে কিছু বোনেরা বন্ধুরা এখানে তোমরা বলেছ যে ইউটিউবের লিঙ্কটা দিতে আমি কিন্তু ভাই আমাদের এই গল্প হলেও সত্যি গ্রুপেই যেই আপলোড করবো এই ভিডিওটা আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দেব। তোমরা এখানে পেয়ে যাবে তো ওইখানে ক্লিক করে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো তো আমি দিয়ে দেব আর অপেক্ষা করে থেকো এরপরে কিন্তু আরও বেশ কয়েকটা গল্প আছে যেই গল্পগুলো মানে ঘটনা আছে গল্প হলেও সত্যি সেই ঘটনাগুলো নিয়ে তোমাদের সামনে আবার আসবো সামনের কোনো এক গল্প হলেও সত্যির আসরে আজ তবে আমাকে বিদায় দাও আর যতদিন দেখা না হচ্ছে আবার ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো ভীষণ ডেঙ্গির প্রকোপ খুব খুব সাবধানে থেকো আমরাও সাবধানে আছি তোমরাও খুব সাবধানে থেকো সুস্থ থেকো আজ আসি শুভরাত্রি